আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে আমি আপনাদের সামনে একটি হাইস ওল্ড শপ সুপার জিএল গাড়ি নিয়ে হাজির হয়েছি। তো এই গাড়িটি বিক্রি হবে উপলক্ষে আমি আপনাদেরকে ভিডিওটি উপহার দিচ্ছি। যদি কোনো শ্রোতা কোনো ভাইয়ের এই গাড়িটি পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা গাড়িটি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখার পর আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে গাড়িটি কিনতে পারবেন। আর আমার লোকেশন হচ্ছে ফরিদপুর রাজবাড়ি। লোকেশনটা খুবই ভালো, আপনাদের পক্ষে ভালো হবে আসলে। ফরিদপুর রাজবাড়ি সজাগকে দেখতে হলে গাড়িটি চলে আসবেন। তো ভিউয়ার্স, আর দেরি নয়, চলুন আমি গাড়িটা দেখাবো। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক দেবেন। তা চলুন দেখা আসছে গাড়িটা। তো ফ্রেন্ডস, সবার আগে গাড়িটি আমি আপনাকে দূর থেকে দেখানোর চেষ্টা করব। গাড়িটি সুন্দর দেখা যায় নাকি খারাপ দেখা যায় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। গাড়িটি কিন্তু খুবই মানে একটি ভালো মানের গাড়ি। গাড়িটির ভিভিটিআই ইঞ্জিন ইউজ করা আছে। গাড়িটি হচ্ছে 2004 মডেল, 11-তে রেজিস্ট্রেশন। দেখুন ফ্রেন্ডস, দূর থেকে গাড়িটি কেমন দেখা যায় আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। দেখুন গাড়িটি কিন্তু খুবই ভালো আছে, খুবই সুন্দর আছে। আর গাড়িটির আপাতত কোনো কাজ নেই, আপনারা নিয়েই চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। সবার আগে গাড়িটি দেখাবো সামনের টায়ার কন্ডিশন। দেখুন সামনের টায়ারটা যে কন্ডিশন আছে আপনারা অনেক দিন চালাতে পারবেন। দেখুন সামনের লুকিং গ্লাস, গাড়িটিতে কিন্তু সামনে বাম্পার লাগানো নেই, মানে সামনে পিছনে বাম্পার লাগানো নেই। অনেক সিনিয়র পার্সন ড্রাইভার চালায় তো বাম্পারের প্রয়োজন হয় না গাড়িটি। তো এটি হচ্ছে সামনের ডানসারের টায়ার কন্ডিশন। দেখুন ফ্রেন্ডস, সামনের ডানসারের টায়ার, এটি হচ্ছে বডির কন্ডিশন। দেখুন বডির কন্ডিশন কিন্তু খুবই চমৎকার আছে, খুবই ভালো আছে। আর এটি হচ্ছে পিছনের টায়ার, ডানসারের পিছনের টায়ারটি ফ্রেন্ডস। আর গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো ৯৮৪৮। গাড়িটির এটা হচ্ছে ১৩ সিরিয়াল ৯৮৪৮ গাড়িটির নাম্বার। আর গাড়িটির দেখুন পিছনের ব্যাক গ্লাস কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে। আমি সম্পূর্ণই আপনাদের দেখানোর চেষ্টা করবো, একদম খুলে টুলে সব কিছু দেখানোর চেষ্টা করবো। আপনাকে টায়ার সাইড দেখাচ্ছি। এটি হচ্ছে পিছনের বাম পাশের টায়ার কন্ডিশন ফ্রেন্ডস। আর গাড়িটি কিন্তু অবশ্যই অবশ্যই ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি। দেখুন সামনের বাম সাইডের দরজা, এগুলো কিন্তু সবই অটো ট্রান্সমিশন। দেখুন এখানে কিন্তু সুইচ আছে। আর গাড়িটির যদি দরজার ধারগুলি আপনাদের দেখাই, দেখুন এই টাইপের হবে ফ্রেন্ডস। দেখুন দরজার ধারগুলি এই টাইপের হবে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। আর গাড়িটি যদি ড্যাশবোর্ডটি দেখায়, দেখুন এই টাইপের হবে। এখানে কিন্তু দরজা খুললে পরে আপনার ভেতরে লাইট শো করে ফ্রেন্ডস। দেখুন সুপার জেলের কিন্তু এই জিনিসটা মানে খুবই ভালো, এটি কিন্তু পাওয়া যায়। আর সিটের কন্ডিশন যদি দেখায়, দেখুন এই টাইপের হবে। আর গাড়িটি কিন্তু অবশ্যই অবশ্যই ফুল সিলিং ফুল প্যাড সুপার জিএল। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে ডাইন সাইডের দরজা। দেখুন ডাইন সাইডের দরজা খুললে এবার একটি শব্দ হচ্ছে একদম নিঃশ্বাসের মতো। দেখুন এটা হচ্ছে স্টারিং, আর এটি হচ্ছে মিটার কন্ডিশন। দেখুন আর গাড়িটার সাথে কিন্তু মানে মনিটর লাগানো আছে ফ্রেন্ডস। দেখুন অটো গিয়ার, তো ফ্রেন্ডস এটি হচ্ছে গাড়ির ভিতরকার মানে কন্ডিশন, ডেকোরেশন কন্ডিশন। দেখুন এটি হচ্ছে এসির যে প্যানেলগুলি, দেখুন এখান দিয়ে। তো ফ্রেন্ডস গাড়ির এসি কিন্তু কমপ্লিট আছে। দেখুন সিটগুলি আমি আপনারা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, সব কিছু আপনারা দেখবেন, তারপর আপনারা ফোন দেবেন এবং কমেন্ট করবেন। দেখুন ফ্রেন্ডস, আপনারা গাড়িটি সচক্ষে দেখতে হলে চলে আসবেন ফরিদপুর রাজবাড়ি, খলিলপুর বাজার, সুলতানপুর খেওয়াঘাট। তো ফ্রেন্ডস এখন কিন্তু আমি আপনাদের ভিতরের অংশটি দেখাবো, ভিতরের যে একদম সর্বোচ্চ পিছনের যে সিটগুলি। আর গাড়িটিতে কিন্তু 100% 14 জন আপনারা বসতে পারবেন যাত্রী, কাগজ কলমে 12 জন আছে, 14 জন আপনারা বসতে পারবেন। তো ফ্রেন্ডস গাড়িটিতে এলপিজি করা আছে। ভাই এটা কত লিটার এলপিজি করা আছে? 100 মানে 100 লিটার এলপিজি করা আছে। তো ফ্রেন্ডস এটি হচ্ছে পিছনের ব্যাক গ্লাসের ধারগুলি, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই দূর থেকে এসে মানে ভিডিওর ভিতরে যা দেখছেন 100% আপনারা বাস্তবে সরাসরি এসে তাই আপনারা পাবেন। দেখুন এখানে একটি এসএস এর সুন্দর একটি
মানে অপশন লাগানো আছে। আর গাড়িটির ব্যাকডালার যদি দেখাই, দেখুন এই টাইপের হবে, ব্যাকডালাটা খুবই ফ্রেশ আছে ফ্রেন্ডস, ব্যাকডালাটা কিন্তু খুবই ফ্রেশ আছে। আপনাদের পিছনটা যদি দেখাই ফ্রেন্ডস, দেখুন এই টাইপের হবে, ফুল প্যাড ফুল সিলিং এর অরিজিনাল সুপার জেল গাড়ি, দেখতে মানে ভিতরকার ডেকোরেশন দেখলেই বুঝতে পারা যায়। তো ফ্রেন্ডস এখন গাড়িটি, দেখুন ফ্রেন্ডস গাড়িটি হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, ভিভিটিআই ইঞ্জিন ব্যবহার করা আছে গাড়িটিতে। গাছেরা বাড়ি দেন, আপনাদের গাড়িটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। এখন গাড়িটির সম্পূর্ণ কাগজপত্র আপনাদের দেখাবো। এটা হচ্ছে গাড়িটির স্মার্ট কার্ড, আর এটি হচ্ছে ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেনের মেয়াদ আছে হচ্ছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত, 22-এর 14 ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে। এবং আপনারা ফিটনেস পাবেন, 27-3-22, এবং আপনারা রোড পারমিটের মেয়াদ পেয়ে যাবেন 23 সালের 14 তারিখ 2 মাস পর্যন্ত আপনারা এই গাড়িটির রোড পারমিট পাবেন। আর সব কিছু গাড়িটির কাগজপত্র আপলোডেড আছে, আর এবং এই গাড়িটির এসি কমপ্লিট আছে। আর এই গাড়িটি হচ্ছে ঢাকার নাম্বার, গাড়িটি গ্যাস চালিত গাড়ি, মানে গ্যাস পেট্রোলের গাড়ি, ভিভিটিআই ইঞ্জিন। আর এই গাড়িটি সচক্ষে দেখতে হলে চলে আসবেন ফরিদপুর রাজবাড়ি, রাজবাড়ি সদর, খলিল বাজার, সুলতানপুর, খেয়াঘাট। আর ভিডিওর স্ক্রিনে এবং টাইটেলের যে নাম্বারটি থেকে নাম্বারে যোগাযোগ করে আপনারা ফোন দিতে পারবেন। গাড়িটির প্রাইস হচ্ছে 6 লক্ষ টাকা, এই গাড়িটির প্রাইস হচ্ছে 6 লক্ষ টাকা, এটি আস্কিং প্রাইস, আপনারা সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে। তো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আর ভিডিওটি ভালো থাকে অবশ্যই কি করে শেয়ার দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কারণে ভিডিওটি শেষ করছি, আসসালামু আলাইকুম।